আগামী 29শে মার্চ চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে চূড়ান্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন 26 নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী এবং বর্তমান চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক এবং সাবেক প্যানেল মেয়র মোহাম্মদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আজিজ, আবুলিয়া স্কুল কমিটির সভাপতি মোহাম্মদ জালাল মিয়া, আরও উপস্থিত ছিলেন সাইফুদ্দিন খালেদ বাহার, কামরুল হাসান ভুলু, হারুনুর রশিদ, আবুল হোসেন, ইউনুস মিয়া বাহাদুর, ফজলুল হুদা শিবলি, রফিক মিয়া, মোহাম্মদ জসিমউদ্দিন, আমিনুল হক চৌধুরী, ফরিদ আলম, গোলাম রাব্বি, শাহরিয়ার শিবলু, নজরুল ইসলাম, শেখ মোহাম্মদ হারুন, হুমায়ুন রশিদ সুমন সহ আর অনেকে। আমি আজ বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা, আমাদের সভানেত্রী শেখ হাসিনার মনোনীত সমর্থিত আওয়ামী লীগ প্রার্থী হিসাবে আমি 26 নম্বর উত্তরালিশর ওয়ার্ড থেকে সাধারণ কাউন্সিলর হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছি। আজ আমি এলাকাবাসীর কাছে আন্তরিক দোয়া চাই, সহযোগিতা চাই। অতীতের মতো আমাকে সহযোগিতা এবং আন্তরিকতা সহিত আমার পক্ষে রায় দিয়ে আমাকে সমর্থন দিয়ে আমাকে 29 তারিখ বিগত সময়ে আমি যে 3-3 বার 2004 সাল থেকে 2015 সাল পর্যন্ত আমি যে এলাকার উন্নয়ন করেছি সিটি কর্পোরেশনের মাধ্যমে, জনগণই আমাকে সেই মূল্যায়ন করবে। কারণ আমি প্রত্যেকটি সময় রাত দিন পরিশ্রম করেছি সেবায় পরমব্রত এই নিয়ে, সেবায় পরমধর্ম এই ব্রত নিয়ে আমি কাজ করেছি, অতীতেও করেছি, এখনও করছি, ভবিষ্যতেও করব। রাত দিন পরিশ্রম করে দিন রাত দলমত নির্বিশেষে এবং এলাকাবাসীর সুখে দুঃখে দুর্দিনে দুঃসময়ে আমি মানুষের পাশে ছিলাম, এখনও আছি, ভবিষ্যতে থাকবো। ইনশাআল্লাহ আগামী 29 তারিখ জনগণ আমার পক্ষে রায় দিয়ে জয়যুক্ত করলে মানুষের অতীতের মতো আমি যে স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা, আলোকায়ন, পরিষ্কার পরিচ্ছন্ন আমার ওয়ার্ডকে, 26 নম্বর ওয়ার্ডকে একটা মডেল ওয়ার্ড হিসেবে, আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করতেছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, আমাদের এনএসআইর ঘুরে এমন একজন ব্যক্তিকে বাছাই করছেন আমাদের এই ভাই, অত্র এলাকার ভাই হোসেন সাহেব, উনি 1 নম্বর ভাবে এই যে কমিশনার প্রার্থী হচ্ছে। চট্টগ্রামের যতগুলি কমিশন 41টি ওয়ার্ডে কমিশনার মধ্যে 1 নম্বর হয়েছে, আমরা তার জন্য দোয়া করব। কেন, তিনি 3 বার নির্বাচিত হয়েছেন, অথচ আমি যতটুকু জানলাম, যতটুকু দেখলাম, ওনার মতো সৎ এবং যোগ্য প্রার্থী আমার আর জানা নাই। কারণ আমরা দেখতে পাচ্ছি প্রাইম মিনিস্টার নিজেই বলছে তার কর্মী বাহিনীর মধ্যে যদি এ ধরনের সৎ যোগ্য প্রার্থী তৈরি করা যেত, তাহলে শেখ মুজিবের মতন একজন দেশপ্রেমিককে মৃত্যুবরণ করতে হতো না। কারণ কিছু স্বার্থ লোভীর কারণে দলের প্রধানেরা আমাদের শেখ মুজিবুর রহমান তার আত্মার মাত্রা কামনা করছি, কিন্তু তার শাহাদত বরণ করতে হয়েছে এই সদস্যদের কারণে। এরকম দেশপ্রেমিক যারা ছিল তারা শুধু এই যে কর্মী বাহিনীর হাতে তারা নিহত হয়েছে। কারণ কেন, এই যে আমরা দেখতে পাচ্ছি সুন্দর করে টাকা পাওয়া যাচ্ছে সাধারণ একজন কর্মীর কাছে, এটা লজ্জাজনক। এই ধরনের লজ্জাজনক থেকে আমাদের এগিয়ে আসতে হবে, আমরা যেন এ ধরনের লোভে না পড়ি। আমরা একজন সব যোগ্য প্রার্থীর জন্য আমরা আজকে থেকে কাজ করব, এই আশা ব্যক্ত করি। আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করব, আল্লাহ যেন ওনাকে এবং আরো 26 নম্বর ওয়ার্ডের একজন কমিশনার এবং মহিলা কমিশনার তিনজনের জন্য দোয়া করবো। এখন চট্টগ্রামে যারা প্রার্থী হচ্ছে, মেয়র প্রার্থী হচ্ছে, তাদের জন্য দোয়া করবো, আমাদের জন্য এই চট্টগ্রামকে সুন্দর করার জন্য এবং পরিবেশ রক্ষা করার জন্য তারা কাজ করবে, আমরা সেই দোয়াই করব। সত্যাধিকারী ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটসের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ আব্দুল আজিজ সাহেব আজকের এই মোনাজাত সহ আল্লাহর দরবারে আমাদের জন্য বিশেষ দোয়া মোনাজাত করবেন।
আমি আমাদের সম্মানিত আজিজ ভাই ওনাকে বিশেষভাবে অনুরোধ করব, আমাদের যে মেয়র প্রার্থী জনাব রেজাউল করিম চৌধুরী, 26 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জনাব মোহাম্মদ হোসেন এবং একজন মহিলা কাউন্সিলর প্রার্থী আছেন হরিয়ানা, ওনাদের জন্য একটু দোয়া করবেন যাতে আমরা আল্লাহ অশিষ রহমতে আগামী 29 মার্চ নির্বাচনের দিন জয়যুক্ত হয়ে আমরা যেন আমাদের জমা দিবি আল্লাহ। এর আগে আমরা দোয়া করতেছি এই যে সৎ হোসেন ভাই সৎ যোগ্য প্রার্থী আল্লাহ তার জন্য দোয়া করতেছি আল্লাহ তার সমস্ত গুনাহাত মাফ করে দিও আল্লাহ। যিনি আওয়ামী লীগের পক্ষ থেকে মনোনয়ন দিল আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার জন্য দোয়া করতেছি আল্লাহ তার ন্যায় খায়াত দান করো আল্লাহ। আল্লাহ আমরা আরো দোয়া করতেছি বঙ্গবন্ধুর জন্য জন্মবার্ষিকী আল্লাহ তার যে মাগফিরাতের জন্য আমরা দোয়া করতেছি আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা বানাই দিও আল্লাহ। যারা দেশের জন্য কাজ করে তাদেরকে তুমি গায়েবি মদদ দিয়ে সাহায্য করিও আল্লাহ। আল্লাহ আজকে যে মনোনয়নপত্র জমা দিবি আল্লাহ আল্লাহ তুমি এই জমা দেওয়া সমস্ত প্রতিকূল থেকে আল্লাহ তুমি হেফাজতের ব্যবস্থা করে দিও আল্লাহ। আল্লাহ আমরা তিনজন এখান থেকে যাবেন কমিশনার আল্লাহ তাদেরকে তুমি তোমার কুদরতের হাতে সাবন্ত করলাম আল্লাহ। আমাদের হাতে কিছু নাই আল্লাহ তুমি জানো তোমার যাকে পছন্দ করো তুমি তাকে তো নির্বাচিত করবা আল্লাহ। তুমি তাদেরকে আমাদের পক্ষ থেকে আমরা দোয়া করতেছি আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ আমাদের উপস্থিতি কবুল করো আল্লাহ। আল্লাহ আমাদের সবাইয়ের গুনাহাত মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের যাদের মা বাপ কবর বাসিন্দা হয়ে গেছে আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিও আল্লাহ। আল্লাহ এই দেশকে এই দেশের মানুষকে আল্লাহ কবদ্ধ করি আল্লাহ দেশের শান্তি সুখী সমৃদ্ধি বসবাস করার জন্য আল্লাহ জাতীয় পরিবেশ মানবাধিকার কাজ করে যাচ্ছি আমরা আমাদের কাজের সাথে তাদের কাজও যেন ঐক্যবদ্ধ হয় সে তৌফিক আনায়াত ফরমাও আল্লাহ। আমাদের ন্যাক খাইয়া দান করো আল্লাহ, ইজ্জতের হায়াত দান করো আল্লাহ। রব্বানা তাকাব্বাল দোয়ানা কামা তাকাব্বালতা মিনাল নবীন ওয়াস সিদ্দিকিন ওয়াস সুহাদা ওয়াস সালেহিন বিরহমাতিকা ইয়া রাব্বাল আলামিন। আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন আমাদের হোসেন ভাই মাত্র মনোনয়নপত্র জমা দিয়ে আসছেন, মহান রব্বুল আলমিনের কাছে ফরিয়াদ জানাই আল্লাহ ওনাকে কামিয়াব করুক। আমি অতীতও বলেছি এখনও বলছি একজন সাদা মনের মানুষ এমন কোনো মানুষ বলতে পারবেন না এই মাহমুদ হোসেনের কাছে গিয়ে খালি মুখে ফিরে আসছেন। উনি মাঝখানে কমিশনার ছিলেন না কিন্তু সেই 5টি বছরও আমরা দেখেছি এই জনগণের জন্য উনি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যখনই আমরা গিয়েছি তখনই ওনাদেরকে আমরা পেয়েছি। উনি আমার শুধু রাজনৈতিক সহযোদ্ধা নন, আমাদের পরিবারের একজন। আমরা আমাদের মরহুম এমাজিজের পরিবারের পক্ষ থেকে আমার আপ্পার 4 ভাইয়ের মধ্যে আমরা প্রত্যেকের এই প্রতিনিধি এখানে আমাদের আমার বড় ভাই হারুন ভাই রয়েছেন, আমার ছোটো ভাই রনি রয়েছেন এবং কাইসার সহ আমরা আমাদের পরিবারের সবাই আজকে এই হোসেন ভাইয়ের জন্য একাতাবদ্ধ হয়ে আমরা নেমেছি। ইনশাল্লাহ 29 তারিখ আমরা সফল কাম হব কারণ আল্লাহ আমাদের প্রতি অবিশ্বাস সহায়। জয় বাংলা, জয় বাংলা।